মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইনারসেল বাই সঞ্চিতা। আমি সঞ্চিতা। আজকে সকাল থেকে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না গরমের জন্য, ভাবলাম একটু কর্ন স্যালাড বানিয়ে নিই। কর্ন স্যালাডের জন্য নিয়েছি ডেফিনেটলি সেদ্ধ করা সুইট কর্ন, একটু গ্রেট করে নিয়েছি রেড ক্যাপসিকাম, বেল পেপার থাকলে সেটাও করে নিতে পারেন, কুচি করে কাটা শসা, একটু পেঁয়াজ, আর একটু ক্রাঞ্চি আর সুইটনেসের জন্য ব্ল্যাক গ্রেপস ছিল বাড়িতে, সেটা নিয়ে নিয়েছি, আর সাজানোর জন্য একটু লেটুস। সবকটাকে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটা বোলে, দিচ্ছি ক্যাপসিকাম, শসা, কর্ন, গ্রেপস, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ওপরে অল্প একটু লেমন জুস, দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, ঝালটা নিজের অনুযায়ী খাবেন, দিচ্ছি একটু ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিচ্ছি অল্প মেয়ো, এটা আমার তন্দুরি মেয়ো, ব্যাস তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সালাড। কালকে শেয়ার করেছিলাম কিভাবে একটা ভাঙা কাপে কে রিসাইকেল করা যায় বা রিউজ করা যায়, আজকে শেয়ার করে নিচ্ছি আমার রিসাইকেল প্ল্যান্টারের কালেকশন। একটা পুরনো কুলার যেটার কোনটা ভেঙে গিয়েছিল, সেটার মধ্যে সুন্দর মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, অনেক দিন ধরেই লাগিয়েছি, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। ছোট্ট একটা কাচের জার ছিল, যার মধ্যে লাগিয়েছি স্পাইডার প্ল্যান্ট। অনেক পুরনো একটা কাপ ছিল, তার মধ্যে লাগিয়ে দিয়েছি একটা সাকুলেন্ট। এভাবে সব জিনিস না ফেলে ছোট্ট ছোট্ট জিনিসই হয়ে উঠতে পারে আপনার ইউনিক ডেকর আইডিয়া। এই শেলফটা একটা ফ্লোটিং শেলফ, অনেক দিন ধরেই প্ল্যান করছি এটার নিচে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা ছোট্ট বসে বই পড়ার জায়গা তৈরি করব। তো মনে হলো আমার বিয়ের কলসিটা পড়ে রয়েছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, তো দেখছি, আমি ট্রাই করছি সেটাকে দিয়ে কোনো ইউনিক ডেকর তৈরি করা যায় কি না, আপনারাও আমার সাথে থাকুন। এটা আমার বিয়ের কলসি, পাশে রেখে দিয়েছি একটা রাউন্ড জুট ম্যাট, দেখা যাক কলসিটাকে দিয়ে কি করে একটা ডেকর আইডিয়া তৈরি করা যায়। একটা পেতলের থালা এটার উপর বসিয়ে নিচ্ছি, আরো বড় হলে ভালো হয়, আপনাদের যদি থাকে সেটা ব্যবহার করুন। যেহেতু স্টাডি কর্নার তাই বসিয়ে নিচ্ছি সরস্বতীর একটা মূর্তি, একটা ল্যাম্প, কোনো জিনিসই সম্পূর্ণ হয় না গাছ ছাড়া, তাই বসিয়ে দিচ্ছি একটা মানি প্ল্যান্ট। একটা মোড়া রাখছি সিটিং এর জন্য,
ব্যাস সম্পূর্ণ আমার ফার্স্ট আইডিয়া। সেকেন্ড আইডিয়ার জন্য সোজাসুজি এটার ওপর বসিয়ে দিচ্ছি একটা বড় ফ্লাওয়ার প্লান্ট, একটা প্লান্টার। ব্যাস তৈরি আমার সেকেন্ড আইডিয়া। থার্ড আইডিয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা গোল কাচ। এটা আমার কাছে ছিল, আপনারা চাইলে যে কোনো কাচের দোকানে গিয়ে এরকম গোল করে একটা কাচ কাটিয়ে নিতে পারেন। রেখে দিচ্ছি বই। আর একটা সেন্টেড ক্যান্ডেল। ব্যাস তৈরি আপনার ছোট্ট সুন্দর স্টাডি কর্নার। ঘর সাজানোর জন্য খুব দামি জিনিসের প্রয়োজন হয় না, জাস্ট একটু ক্রিয়েটিভিটির প্রয়োজন। ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন নিজের ঘর। এই ছোট্ট প্ল্যান্টারটা আমার হাতে আঁকা, ফেলে দেওয়া দইয়ের ভার ছিল। কোন আইডিয়াটা সব থেকে ভালো লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই অবধি।